মজুদ থাকলেও জেল, জরিমানার কোনো বিষয় নেই। আমি এখন কিছু বলতে পারবো না। হাক ডাক দিয়েও নিজ জেলাতেই চালের দামে কারসাজি ঠেকাতে ব্যর্থ খাদ্যমন্ত্রী। বাজার অস্থির রেখেই ব্যক্তিগত সফরে থাইল্যান্ডে, চার দিনে বস্তায় বেড়েছে 200 টাকার বেশি। জিম্মি নাবিকদের উদ্ধারে আশার আলো, সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষের যোগাযোগ শুরু, চলছে আলোচনা। নয় দফায় বাড়ল বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ, আরও 6 মাস থাকতে পারবেন জেলের বাইরে। মুক্তির শর্ত অনুযায়ী বিদেশে যাওয়ার সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। জনপদ সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নিজ জেলা নওগাঁয় চালের দামের কারসাজি থামাতে ব্যর্থ খাদ্যমন্ত্রী। চার দিনের ব্যবধানে বস্তায় বাড়ানো হয়েছে 220 টাকা। শ্রমিক নেতার দাবি, এবার শীত দীর্ঘায়িত হওয়ায় অন্তত 3 সপ্তাহ দেরিতে বোরো ধান বাজারে আসবে। সেই সুযোগে কাজে লাগিয়ে মিল মালিকরা লুটপাটে ব্যস্ত। এম আর রকিব রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 5 দিন, 7 দিন, 10 দিন, 2 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, মজুদ থাকলেই জেল। চালের বাড়তি দরে লাগাম টানতে জেলা প্রশাসনের মজুদ বিরোধী অভিযানের পাশাপাশি খাদ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন, কিন্তু তাতে কোনো কাজই হয়নি খাদ্যমন্ত্রীর নিজ জেলা নওগাঁর চালের মোকামে। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত 50 কেজির কাটারে চালের বস্তা বিক্রি হয়েছে 3200 থেকে 3300 টাকায়। গত চার দিনের ব্যবধানে সেই চাল 220 থেকে 250 টাকা বেড়েছে বস্তা প্রতি। এই জনপদে এবার অন্তত 20 থেকে 25 দিন পর চাষির ঘরে উঠবে ধান, আর এই বিলম্ব সময়ে চালের দর বাড়িয়ে অধিক মুনাফার সুযোগ নেওয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই চাল কয়েকদিন আগে কিনলাম 46, 47, 48 টাকা কেজি, আজকে সেই চাল কিনতে যায় দেখি 55 টাকা। প্রশাসনও পারতেছে না, ব্যবসায়ীরা ব্যবসা করেই যাচ্ছে। মজুদ চাল বাজারে কম ছাড়ছে মিলাররা, তাই লাফিয়ে দর বাড়ছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। রোজার সময় আমদানি কম হচ্ছে, যার কারণে একটু বেচা কিনা কমে। কৃষক নেতার অভিযোগ, নির্ধারিত সময়ে আবাদ না হয় অন্তত 3 সপ্তাহ দেরিতে বোরো ধান বাজারে আসবে। এই সময়টাকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা হাতিয়ে নিচ্ছেন মিল মালিকরা, আর বরাবরের মতো দর বাড়ানোর খোঁড়া যুক্তি চাল মিল সমিতির নেতার। এই সময়ে ব্যবসায়ীরা খুব ভালো করে জানে যে সরকারের কোনো খাদ্য মজুদ নেই পর্যাপ্ত, সেই কারণে তারা পরিকল্পিতভাবে একটা সিন্ডিকেট করে এই খাদ্যের দামটা তারা বাড়িয়ে দিয়েছে। জেলার পরিবহন সমিতির নেতা জানান, নওগাঁর মোকাম থেকে 120 টাকার বেশি চাল সরবরাহ হয়েছে দেশের বিভিন্ন মোকামে, কিন্তু গত 4 দিন ধরে হঠাৎ করে তা অর্ধেকে নেমে এসেছে। নওগাঁ ডিস্ট্রিক্ট হইতে 150-160 গাড়ি মতো চাউল বাংলাদেশের বিভিন্ন মোকামে আমরা পাঠাইতাম, আর বর্তমানে দ্বিতীয় সপ্তাহে এসে এই পরিমাণটা আসলে এখন মোটামুটি 60-70 গাড়ি অ্যাভারেজে চলে আসছে। জেলায় 56টি অটো ও 650 হাস্কিং মিল রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশে ধান চালের বাজারে যখন আগুন, তখন ব্যক্তিগত সফরে থাইল্যান্ডে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দ্বিতীয় দফায় মন্ত্রীর দায়িত্ব পেয়ে ধান চালের জেলাগুলো সফর করে মিল মালিকদের কঠোর বার্তা দিয়েছিলেন পারিবারিকভাবে এই খাতে অভিজ্ঞ সাধন চন্দ্র। কিন্তু এখন রমজানে চাল নিয়ে চালবাজির পাগলা ঘোড়া ছুটছে উল্টো পথে। আগুন লাগা ভোগ্যপূর্ণের বাজারে নতুন সংযোজন ধান চাল। দেশের মানুষ জানতে চায় কি করছেন খাদ্যমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রীকে না পেয়ে বুধবার সকালে আমরা হাজির হই খাদ্যমন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসায়, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি মেলেনি, কারণ ব্যক্তিগত সফরে 6 দিনের জন্য মন্ত্রী যাবেন থাইল্যান্ডে। এক পর্যায়ে প্রোটোকল সহ গাড়িবহ রওনা করল বিমানবন্দরের দিকে। মন্ত্রীকে কাছে পেয়েও জানা গেল না এই অস্থির বাজার নিয়ন্ত্রণ করবে কে। আর সব ইস্যুতে কথা বললেও চালের বাজার নিয়ে কথা বলবেন না তিনি। যদিও 7 জানুয়ারির নির্বাচনের পর নতুন মন্ত্রিসভাতেও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয় সামলানো পুরনো মন্ত্রী।
দুঃখ অবশ্য গতবারই মন্ত্রীত্বের দায়িত্ব পেয়ে দীর্ঘদিনের মূল পেশা ধান চালের কারবার ছেড়ে দেন তিনি। তবে নিজ জেলা নওগাঁয় সেই দায়িত্ব পালন করছেন মন্ত্রীর আপন ভাই মনোরঞ্জন মজুমদার। তাদের সাবিত্রী চালকল সহ নওগাঁর আরও কিছু মিল মালিক নিয়ন্ত্রণ করেন চালের বাজার। অভিযোগ আছে সাবিত্রী মিল এবং গোডাউনে কখনোই কোনো অভিযান হয় না। যখন একটা শেয়ার ডাক দেয় না, তখন সব শেয়ার একসাথে ডাক দেয়। চাউলের ব্যবসার বিষয়ে আপনারা শিয়ালের থেকেও বেশি দুঃখ। দ্বিতীয় দফা মন্ত্রীর দায়িত্ব নিয়ে চালের বাজার নিয়ন্ত্রণে জোরে সোরে মাঠে নামেন মন্ত্রী। নওগাঁ তো বটেই, সফর করেন ধান চালের শীর্ষ মোকাম কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, বগুড়া সহ কয়েকটি জেলা। বৈঠক করেন মিল মালিকদের সঙ্গে। সে সময় মন্ত্রী মিলাদদের হুঁশিয়ার করেন, বস্তার গায়ে লিখতে হবে দাম এবং জাত। চাল নিয়ে চালবাজি করলে রেহাই মিলবে না এবং নতুন আইনে সব ফাঁকফোকর ধরা পড়বে বলেও কড়া বার্তা দেন ধান চালে পারিবারিকভাবে অভিজ্ঞ এই মন্ত্রী। কি পরিমাণ স্টক রাখতে পারবে, কয়দিন স্টক রাখতে পারবে, আগের থেকে যেটা আছে তার আরও মডিফাই করে সম্পূর্ণভাবে এই আইনটা পাশ হয়েছে। মজুদ থাকলে যে জনগণের কোনো বিষয় নেই। আগে একটা ফুড ইন্সপেক্টর এলাকায় গেলে ব্যবসায়ীরা কাঁপতো, এখন কাঁপে না কেন? তোমাদের সাথে কি গোপন কোনো সূত্রতা আছে নাকি? আমি এখন কিছু বলতে পারবো না। কত এত অভিজ্ঞতার ইতিবাচক কোনো প্রভাব নেই বাজারে। আবার বুধবার এসব নিয়ে কথাও বলেননি তিনি। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক থেকে আবারও নির্বাচিত সাধন চন্দ্রের হলফনামা বলছে, 2008 সালেও তিনি ছিলেন লাখপতি, কিন্তু এখন তার বাৎসরিক আয় কোটিতে ঠেকেছে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে সোমালিয়ান জলদস্যুরা। দুপুরে জাহাজের স্যাটেলাইট ফোনের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। গত পাঁচ দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর বহুল কাঙ্ক্ষিত এই ফোন কল আসলো। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশি মালিকানাধীন এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মি হওয়া 23 নাবিককে নিয়ে মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছে সোমালিয়ান জলদস্যুরা। এখন তার আর নিয়মিত যোগাযোগ নয়, 3-4 দিন বিরতি দিয়ে তারপরেই পরিবার কিংবা জাহাজ মালিকের সাথে যোগাযোগের ব্যবস্থা করছে। মূলত দ্রুত মুক্তিপণ আদায়ের জন্য এই মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছেন সোমালিয়ান জলদস্যুরা। আর ক্রমশ এমভি আবদুল্লাহ জাহাজটিকে তারা সোমালিয়ান উপকূলের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে। মূলত ভারত মহাসাগরে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একাধিক যুদ্ধ জাহাজ অবস্থান করছে। জাহাজ থেকে নিয়মিত যোগাযোগ করা হলে তার তথ্য চলে যাবে এসব যুদ্ধ জাহাজে, আর এই কারণেই এসব কৌশল নিচ্ছে সোমালিয়ান জলদস্যুরা। যতক্ষণ পর্যন্ত জিম্মি আছে বা জাহাজে জাহাজের লোকজন জলদস্যুদের নিয়ন্ত্রণে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের বল প্রয়োগ করা উচিত হবে না, বল প্রয়োগ করা সম্ভব না। এর আগে ছিনতাই হওয়া এমভি রুয়ান জাহাজটি ওপেন সাগরে থাকায় সেখানে আক্রমণের সুযোগ পেয়েছিল ভারতীয় নৌবাহিনী। এমভি আবদুল্লার ক্ষেত্রে তা হচ্ছে না। তবে জাহাজ কর্তৃপক্ষ যে কোনো মূল্যে মুক্তিপণ দিয়ে হলো এই 23 নাবিককে অক্ষত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। ওখানে যারা জলদস্যু আছেন তাদের সাথে যে আচরণগত যে ব্যাপার, যে তারা ভালো আচরণ করছেন না, আগে হচ্ছে একটা কোনো কমিউনিকেশন ছিল না, এখন হচ্ছে একটা কমিউনিকেশন এস্টাবলিশড হয়েছে, এই জন্য অবশ্যই ইতিবাচক। তারা তৃতীয় পক্ষ হয়ে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন, যেহেতু শুরু মানে প্রাথমিক পর্যায়ে প্রথমবারের মতো এটা তাদের সাথে আমাদের যোগাযোগ। আমরা আশা করছি অচিরেই তাদের সাথে আলোচনায় বসতে পারবো, আমরা সেই পথে এগোচ্ছি। সুতরাং আলোচনা হলে আমরা আমাদের নাবিকদের অক্ষত অবস্থায় তাদের কবল থেকে ফিরিয়ে আনতে পারবো। মেরিন বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় নৌবাহিনী যত সহজে এমভি রুয়ানকে নিজেদের জিম্মায় নিতে পেরেছে, এমভি আবদুল্লার ক্ষেত্রে তা সম্ভব নয়। এমভি রুয়ানে ছিল বিভিন্ন দেশের নাবিক, কিন্তু যেহেতু এমভি আবদুল্লায় বাংলাদেশের নাবিক রয়েছে একসাথে 23 জন, তাই বাংলাদেশ সরকারেরও তার অনুমতির প্রয়োজন রয়েছে। এছাড়া এমভি আবদুল্লায় আন্তর্জাতিকভাবে যদি আক্রমণ করতে যায় তাহলে 23 নাবিকের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। 22 কিলোমিটার পর্যন্ত ইজ এ টেরিটরি বিলংস টু দ্য স্টেট, এবং সেই স্টেটের যে কোনো জাহাজ আদার দেন ন্যাশনাল জাহাজ ছাড়া যদি হয় এন্টার করতে হলে আপনাকে পারমিশন লাগবে, আর আপনি যদি পারমিশন না নেন
তাহলে ইউ আর মেকিং এ ভায়োলেশন। এমবি আবদুল্লাহ এখন এই জাহাজটিকে অন্তত চারবার স্থান পরিবর্তন করে সোমালিয়ান উপকূল থেকে মাত্র 4 নটিক্যাল মাইল দূরে এনে রেখেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের না, তবে স্থগিতের মেয়াদ, সাজায় স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। 2020 সালের 25 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর থেকে 6 মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। মাঝে কয়েকবার বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে আলোচনা, বিতর্ক হলেও আইনে সুযোগ না থাকায় নাকচ করে আসছে সরকার। এবারও তার ব্যতিক্রম হয়নি। বুধবার বেগম জিয়ার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী জানান, আগের শর্তেই 9 বারের মতো সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে তার মুক্তির আদেশ আরও 6 মাসের জন্য বাড়ানো হলো। যেই আইনে তাকে বের করা হয়েছে সেটার সুযোগ নাই। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, এরপর আর ফলো আপের সুযোগ না মেলায় আরও অসুস্থ হয়ে পড়ছেন বেগম জিয়া। অপারেশন করেছে বাইরের লোক এসে, এখন এই দেশে কিভাবে তার সেই ফলো আপটা হবে? এবার কেয়ার হসপিটালে চিকিৎসা সেবা হচ্ছে, রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা কি জানছেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রকৃত অবস্থাটা কি? দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। 2 বছর 1 মাস 17 দিন জেল খাটেন তিনি। সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তির পর বাসা, হাসপাতাল, এভাবেই কাটছে বিএনপি নেত্রীর জীবন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পাকিস্তানের ঘনিষ্ঠ শক্তি বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতারা একথা বলেন। এটা ধ্বংসের টেনে উঠে গিয়েছে, ওই দল নিয়ে আমরা এবং বাংলার জনগণের কোন মাথা ব্যথা নাই। বিএনপিকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই। আপনারা রাজনীতির সঠিক ধারায় আসুন, সুস্থ ধারায় আসুন। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি জামাতের অপশক্তি যেমন পরাজিত হয়েছে, একই সাথে ওয়ান ইলেভেনের কুশীলবদের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এখন ওয়ান ইলেভেনের কুশীলবরা ঘাপটি মেরে বসে আছে। নগরবাসীর ঈদ উপহার হিসেবে উন্মুক্ত করা হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার নামার র্যাম্প। সকালে র্যাম্পটি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এর মাধ্যমে প্রকল্পের 72% কাজ শেষ হয়েছে, তবে চলতি বছর নয়, আগামী বছরের শুরুর দিকে পুরো কাজ শেষ করা হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর টোল আদায় প্রত্যাশার তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানান মন্ত্রী। ডিসেম্বর থেকেই মানে বিআরটি প্রকল্প পুরোদমে আমরা চালু করব। কয়েকদিন পরে আমরা 4টা 7টা ওভার বাস খুলে দিচ্ছি। 24 তারিখে আমি যাব এবং আরও সুবিধাজনক করে দেব, যাতে করে যান চলাচলে আরও সুবিধা হয়। এখন আপাতত এই প্রকল্প একসময় ভোগান্তির কারণ ছিল, কিন্তু বিআরটি প্রকল্প এখন তো আপনার জন্য ভোগান্তি ডেকে আনছে না। কাজে এখানে কাজ হচ্ছে না এ কথা কেন বলো? কাজ হচ্ছে। সজ্জা মেডিসিন ও অ্যাম্বুলেন্স এ 3 সিন্ডিকেটে বিভক্ত হয়ে দালাল চক্র দৌরত্ব চালায় চট্টগ্রাম মেডিকেল কলেজে। কয়েক লাখ সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসাই হাসপাতাল, কিন্তু এই হাসপাতালের চিকিৎসার মান নিয়ে রয়েছে হাজার প্রশ্ন। রোগী ভর্তি থেকে শুরু করে ওষুধ কেনার নানা পরীক্ষা নিরীক্ষা করাতে পড়তে হচ্ছে দালালের ফাঁদে। এমন পরিস্থিতিতে বুধবার হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাবের বিশেষ একটি দল। কয়েক ঘন্টার অভিযানে আটক করা হয় 30 দালালকে। রমজানের শুরু থেকেই ব্যস্ততা বেড়েছে দর্জি দোকানে। গজ কাপড় কিংবা আনস্টিচ পোশাক কিনে সবাই ছুটছেন কারিগরের কাছে। ব্যস্ততা বাড়লেও আগের তুলনায় এবার অর্ডার কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বলছেন, রেডিমেড জামাকাপড়ের ভিড়ে দর্জি বাড়ি হারিয়েছে আগের জৌলস।
কাপড়ের কাটাকুটি মেশিনে উঠছে রং বেরঙের ফোড়। ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জি বাড়ির কারিগরদের। শবে বরাতের পর থেকেই ব্যস্ত কারিগররা তৈরি করছেন নতুন নতুন ডিজাইনের পোশাক। ঈদের কাপড় নিয়ে কার্পণ্য নেই ক্রেতাদের, তাই তৈরি পোশাক নয়, নিজেদের ডিজাইনে জুতসই পোশাক তৈরিতেই ভরসা তাদের। রোজার প্রথম দিকে কেনাটা ভালো, কিনলাম, কিনে বানাতে দিলাম, থ্রি পিসটা নিজের মনের মতো করে বানানোটাই ভালো হয়। আগে ভাগেই ঈদের কাজ শুরু করেছেন দর্জি বাড়ির কারিগররা, নিচ্ছেন শেষের দিকের অর্ডার। থ্রি পিস আর পাঞ্জাবি তৈরিতে ব্যস্ততা বেশি, তবে সেই চিরচেনা ব্যস্ততা নেই দর্জি বাড়িতে। থ্রি পিস হলো আপনার আগে নিতাম 400, এখন 500, এবার তো খুবই খারাপ অবস্থা। চিরচেনা হই হুল্লোড় ও তোরজোর না থাকলেও শেষ সময়ে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা কারিগরদের। দর্জি বাড়ির দরজা বন্ধ হবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই, এরপর ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে তৈরি পোশাক। তবে এসব দর্জিদের ইচ্ছে যে ক্রেতাদের তৈরি পোশাকের প্রতি আগ্রহের পাশাপাশি বানানো পোশাকের প্রতিও সমানভাবে আগ্রহ তৈরি হোক, তবেই বাড়বে তাদের ব্যবসা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। খুলনা স্কুল মাঠে খেলা করায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দিঘলিয়া উপজেলার উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের পিরিয়ডের সময় স্কুল মাঠে খেলা চলছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের। এ সময় তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন প্রধান শিক্ষক আল মামুন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে স্কুলে জড়ো হয়ে প্রধান শিক্ষক আল মামুনকে অবরুদ্ধ করে শাস্তি দাবি করেন অভিভাবকেরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী পাভেল হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মজুদ থাকলেও জেল, জেলগানের কোনো বিষয় নেই। আমি এখন কিছু বলতে পারবো না। হাকডাক দিয়েও নিজ জেলাতেই চালের দামে কারসাজি ঠেকাতে ব্যর্থ খাদ্যমন্ত্রী। বাজার অস্থির রেখেই ব্যক্তিগত সফরে থাইল্যান্ডে, চার দিনে বস্তায় বেড়েছে 200 টাকার বেশি। জিম্মি নাবিকদের উদ্ধারে আশার আলো, সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষের যোগাযোগ শুরু, চলছে আলোচনা। এবং নয় দফায় বাড়ল বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ, আরও 6 মাস থাকতে পারবেন জেলের বাইরে। মুক্তির শর্ত অনুযায়ী বিদেশে যাওয়ার সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। এই ছিল জনপদের সময়ে। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী নাবিলা সোহার। ধন্যবাদ রিচার্ড। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।